চলিত মাস 18 তারিখে দেশের রাষ্ট্রপতি পদবী পাই নির্বাচন হয়েছি। এনডিএর প্রার্থী ভাবে আদিবাসী মহিলা নেত্রী দ্রৌপদী মুর্মু প্রার্থী হয়েছে বেড়ে মিলিত বিরোধী দলর প্রার্থী হয়েছেন যশবন্ত সিহ্না। গণতি আরম্ভ হয়েছি। সাংসদ ভবনর 63 নম্বর কক্ষে এই গণতি আরম্ভ হয়েছি। নির্বাচন পরে মিলিথিবা সূচনা মোতাবক দ্রৌপদী মুর্মুঙ্ক সপক্ষে অনেক সাংসদ ও বিধায়ক মানে ভোট দেইথিবা বেলে যশবন্ত সিহ্নাঙ্ক সপক্ষে সেভাবে ভোট মিলিনাহিঁ। বিভিন্ন রাজ্যর মিলিথিবা সূচনা অনুযায়ী অনেক রাজ্যের বিধায়ক মানে সেমানঙ্ক দলর নির্দেশক ন মানি শ্রীমতী মুর্মুঙ্ক সপক্ষে ভোট দান করিছন্তি। 60% ঊর্ধ্ব ভোট দ্রৌপদী মুর্মুঙ্ক সপক্ষে যাইথিবার রাজনীতি বিশেষজ্ঞ মহলরে আলোচনা হেউছি। যদি এহা সত্য হুয়ে তেবে দেশর প্রথম মহিলা আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু ভারতর 1 নম্বর নাগরিক হেবার মান্যতা পাইবে। দ্রৌপদীঙ্ক বিজয় ঘোষণা পূর্বরু তাঙ্কর নিজ রাজ্য ওড়িশারে সেলিব্রেশন পাইঁ প্রস্তুতি আরম্ভ হয়ে যাইছি। দ্রৌপদীঙ্ক কর্মস্থল তথা গ্রাম রায়রঙ্গপুর ও তাঙ্ক শ্বশুর ঘর গ্রামে আজি সকালু বিজয় উৎসব পালন করিবা পাইঁ সমস্ত প্রস্তুতি চালিছি। সূচনাযোগ্য রায়রঙ্গপুরঠারে দ্রৌপদী মুর্মু তাঙ্কর প্রথম চাকরি জীবন আরম্ভ করিথিবা স্কুলর ছাত্রছাত্রী মানে স্কুলকু আসি তাঙ্ক স্কুলর গৌরব দ্রৌপদীঙ্ক পাইঁ প্রার্থনা করুথিবা দেখা যাইথিলা। রাষ্ট্রপতি নির্বাচন ফলাফল ঘোষণা পরে রায়রঙ্গপুর ঠারে বিজয় পর্ব পালন পাই 30,000 লড়ু প্রস্তুতি চালিছি। প্রস্তুতি পাই 20 জন কারিগর লাগিথিবা জনা পড়িছি। তেবে আজি সন্ধ্যা সুদ্ধা রাষ্ট্রপতি নির্বাচন ফলাফল জনা পড়িছিব বলি নির্বাচন কমিশনরক সূত্রর প্রকাশ। ব্যুরো রিপোর্ট, এএনএস ওড়িয়া।